আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমি উস্তাদ মাহমুদুল হাসান বলছি। আপনাদের সবাইকে স্বাগতম আলবাব ইনস্টিটিউটের নিয়মিত আয়োজন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রোগ্রামে। দর্শক, আজকে আমরা এই প্রোগ্রামের 27তম পর্ব করতে যাচ্ছি। এই পর্বটি আমরা শুরু করব একটি কনভারসেশনের মাধ্যমে। দর্শক, কনভারসেশনটি ভালো করে প্লে অ্যান্ড পজ করে 20 বার শুনুন, তারপর আমরা অনুবাদ বলবো ইনশাআল্লাহ। অনুবাদে যে বিষয়টি লক্ষ্য রাখবেন, বাক্যে কোন শব্দটি কোন অবস্থা এবং কোন অবস্থানে আছে এবং কি অর্থ দিচ্ছে ভালো করে লক্ষ্য করুন। চলুন আমরা শুরু করি। الدرس التاسع والسبعون উনাশিতম পাঠ। الوحدة السابعة والعشرون 27তম অধ্যায়। حجرة فاطمة হুজরাতু ফাতিমাতা, ফাতিমার কক্ষ। আল تعالي يا فاطمة ما هذه الأم حجرة النوم تحتاج إلى تنظيم فاطمة ماذا أفعل يا أمي الأم افتح النافذة لتدخل الشمس فاطمة فتحتها يا أمي الأم ضعي الملابس في الخزانة فاطمة فتح وضعتها في الخزانة الأم ثم رتب السرير فاطمة سأرتبه الأم ونظف المكتب الأم واكنس الأرض فاطمة حاضر يا أمي অনুবাদ। الدرس التاسع والسبعون 79তম অধ্যায় পাঠ। الوحدة السابعة والعشرون 27তম অধ্যায়। حجرة فاطمة فاطمة কক্ষ। الأم تعالي يا فاطمة فاطمة এদিকে এসো। খালিদ যদি হতো তাহলে তাআলা ইয়া খালিদু, আর ফাতিমা এজন্য তাআলাই। তাআলা ইয়া ফাতিমাতু ফাতিমা এদিকে এসো। মা হাযা এটা কি? আল হুজরাতুন নাওমি শোবার কক্ষ, শোবার ঘর। তাহতাজু ইলা তানযীমিন পরিপাটি করার দরকার। ফাতিমা মাযা আফআলু ইয়া উম্মি হে আমার মা আমি কি করব? আল ইফতাহিন নাফিযাতা লিতাদখুলা আশ-শামসু জানালাটি খোলো সূর্যের আলো ঢোকার জন্যে। সূর্যের আলো ঢোকার জন্য জানালাটি খোলো। ফাতাহতু ইয়া উম্মি হে মা হে আমার মা সেটা খুলেছি। আল দাইল মালাবিসা ফিল খিজানাতি কাপড় চোপড় ওয়ার্ড্রবে রাখো। ফাতিমা ওয়াদাতুহা ফিল খিজানাতি সেগুলো ওয়ার্ড্রবে রেখেছি। আল সুম্মা রাত্তিবিস সারীরা তারপর বিছানাটি তারপর খাটটি পরিপাটি করো, গোছাও। ফাতিমা সাউরাত্তিবুহু এখনই আমি সেটা গোছাচ্ছি। আল ওয়ানাযিফিল মাকতাব টেবিলটি মোছো পরিষ্কার করো। আল ওয়াখনুসিল আরদা এবং মেঝে ঝাড়ু দাও, এবং মেঝে ঝাড়ু দাও। ফাতিমা হাদির ইয়া উম্মি জি হে মা। প্রিয় দর্শক, আরবি অংশটুকু এবং অনুবাদ ভালো করে লক্ষ্য করে মিলিয়ে বোঝার চেষ্টা করুন কোন বাক্য কোন শব্দ কি অর্থ দিচ্ছে। ইস্তাবদিল কামা ফিল মিসালাইনি মুস্তাইনান বিমা তাসমাউ নিচের শব্দগুলো ইস্তাবদিল শব্দ প্রতিস্থাপন করো। কামাফিল মিসালাইন উদাহরণ দুটির আলোকে, মুস্তাইনান বিমা তাসমাউ যেটা শোনো সেটার সাহায্যে। নিচের শব্দগুলোর সাহায্যে উদাহরণ দুটির আলোকে শব্দ প্রতিস্থাপন করো। হুজরাতুন নাওমি তাহতাজু ইলা তানযীমিন শোবার কক্ষ গোছানো দরকার। হুজরাতুন নাওমি তাহতাজু ইলা তানযীমিন শোবার কক্ষ গোছানো দরকার। হাদিকাতুন নাদি মুশরিফাতুন হাদিকাতুন নাদি তাহতাজু ইলা মুশরিফাতিন ক্লাবের বাগানের একজন ব্যবস্থাপক দরকার। মা'মালুল উলুমি মুদাররিস মা'মালুল উলুমি ইয়াহতাজু ইলা মুদাররিসিন বিজ্ঞান গবেষণাগারের একজন শিক্ষক দরকার। মাকতাবাতুল মাদরাসাতি কুতুব, মাকতাবাতুল মাদরাসাতি তাহতাজু ইলা কুতুবিন, স্কুলের লাইব্রেরির কয়েকটি বই দরকার। শারিউল মাতারি আশজার, শারিউল মাতারি ইয়াহতাজু ইলা আশজারিন, বিমানবন্দর সড়কের কয়েকটি গাছ দরকার। ফরিকুল কুরাতি মুদাররিব, ফরিকুল কুরাতি ইয়াহতাজু ইলা মুদাররিবিন, বল গ্রুপ ফুটবল গ্রুপের একজন কোচ প্রশিক্ষক দরকার। মুআসকারুল কাশাফাতি খিয়াম, মুআসকারুল কাশাফাতি ইয়াহতাজু ইলা খিয়ামিন, স্কাউট ক্যাম্পের কয়েকটি তাবু দরকার। আরদুল মালআবি মাউন, আরদুল মালআবি তাহতাজু ইলা মাইন, খেলার মাঠের মেঝেতে পানি দরকার। হুজরাতুন নাওমি তানজিম, হুজরাতুন নাওমি তাহতাজু ইলা তানজিমিন, শোবার কক্ষটি গোছানো দরকার। আজিব আনিল, আজিব কামা ফিল মিসালাইনি মুস্তাখদিমান আদ-দামির, প্রোনাউন অর্থাৎ সর্বনাম ব্যবহার করে নিচের শব্দগুলো উত্তর দাও, নিচের উদাহরণ এর আলোকে উত্তর দাও। উক্তুবি দারসা কাতাবতুহু, পাঠটি লেখো, আমি সেটা লিখেছি। ইফতাহিন নাফিযাতা ফাতাহতুহা, জানালাটি খোলো, আমি সেটা খুলেছি। রাত্তিবিস সারীরা, খাটটি পরিপাটি করো। রাত্তাবতুহু, আমি সেটি পরিপাটি করেছি। নাযিফিল মাকতাবাতা, নাযিফিল মাকতাবা, টেবিলটি মুছো, পরিষ্কার করো। নাযফতুহা, নাযফ মাকতাবুন হলে নাযফতুহু আর মাকতাবাতুন হলে নাযফতুহা। নাযফতুহা, আমি সেটা পরিষ্কার করেছি। ইকরা ইদ-দারসা, তুমি পাঠটি পড়ো। করাতুহু, আমি সেটি পড়েছি। উকনুসিল আরদ, মেঝেটি ঝাড়ু দাও। কানাস্তুহা, আরদুন শব্দটি মুআন্নাস, এজন্য হা ব্যবহার করছি। উকনুসিল আরদ, মেঝে ঝাড়ু দাও। কানাস্তুহা, আমি সেটি ঝাড়ু দিয়ে দিয়েছি। ইসআলিল উস্তাদা, শিক্ষককে প্রশ্ন করো। সাআলতুহু, আমি তাকে প্রশ্ন করেছি। উরসুমিস সূরাতা, ছবি আঁকো। রাসামতুহা, আমি সেটি এঁকেছি। খাতিবিল মুআন্নাসা কামা ফিল মিসালি তালি, মুআন্নাসকে সম্বোধন করো যেমন নিচের উদাহরণগুলোতে আছে। মূলত এখানে ইফতাহ মুযাক্কারের জন্য আর ইফতাহি মুআন্নাসের জন্য। তো মুযাক্কারের সিগাটা, মুযাক্কারের ভার্বের যে ফর্মটা আছে এটাকে মুআন্নাসে কনভার্ট করতে হবে। দেখুন কিভাবে করছি। ইফতাহি নাফিযাতা, জানালাটি খোলো। ইফতাহি আন-নাফিযাতা, জানালাটি খোলো, এটা মুআন্নাস। তবে বলার সময় ইফতাহিন নাফিযাতাই বলতে হবে। লেখার সময় এই ইয়াটা দেখা যাবে কিন্তু বলার সময় এটা থাকবে না। দেখুন কিভাবে বলছি। ইফতাহিন নাফিযাতা, ইফতাহিন নাফিযাতা, দুটোটা একই উচ্চারণ, এখানে কোনো মাদ করা যাবে না, দীর্ঘায়িত করা যাবে না। উকতুবি দারসা, আরেকটি বিষয় করলে সুন্দর হয়, আমি প্রত্যেকটি সিগা, প্রত্যেকটি ভার্বকে, প্রত্যেকটি ফর্মকে মুআন্নাসে রূপান্তরিত করে দেখাচ্ছি, তারপরে আমরা বলবো ইনশাআল্লাহ। উক্তুব উক্তুবি, ইসআল ইসআলি, রাতিব রাতিবি, উরসুম উরসুমি, উকনুস উকনুসি, ইকরা ইকরাই, নাযিফ নাযিফি, ইযহাব ইযহাবি, ইবহাস ইবহাসি, ইনতাযির ইনতাযিরি, ইলআব ইলাবি। এবার আমরা পরিবর্তন করেই দেখাচ্ছি। উক্তুবি দারসা, ইসআলিল উস্তাদা, রাতিবিস সারীরা, উরসুমিস সূরাতা, ইকরাই দারসা, নাযিফিল মাকতাবাতা, ইযহাবি ইলাল মাদ্রাসাতি, ইবহাস আনিল কলমি, ইবহাসি আনিল কলমি, ইনতাযির ফিল ফিনাই, انتظري في الفناء, العب بالكرة, العبي بالكرة। অর্থ বলে দিচ্ছি। পাঠটি লেখো, উস্তাদকে শিক্ষককে জিজ্ঞেস করো, খাটটি গোছাও, চিত্রটি আঁকো, মেঝেটি ঝাড়ু দাও, অধ্যায়টি পড়ো, পাঠটি পড়ো, পাঠাগারে টেবিলটি পরিষ্কার করো, স্কুলে যাও, কলমটি খোঁজো, উঠোন আঙিনায় অপেক্ষা করো, বল খেলো, বল দিয়ে খেলো। আজিবানিল আসইলাতি, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আজিবানিল আসইলাতিল আতিয়াতি। প্রিয় দর্শক, এই অংশটুকুর উত্তর দেওয়ার জন্য অবশ্যই কনভারসেশনটা আরেকবার পড়ে নিতে হবে, তাহলে বুঝতে পারবেন যে এখানে কি তথ্য চাওয়া হচ্ছে তথ্যর আলোকে, কারণ এটা ইনফরমেটিভ। চলুন আমরা এটা শুরু করি। লিমাযা ফাতাহাত ফাতিমাতুন নাফিযাতা, কেন ফাতিমা জানালা খুলেছিল, কেন ফাতিমা জানালা খুলেছিল। ফাতাহাত ফাতিমাতুন নাফিযাতা লিতাদখুলা আশ-শামসু, ফাতিমা ফাতাহাত ফাতিমাতুন নাফিযাতা লিতাদখুলাল হাওয়াউ লিতাদখুলা আশ-শামসু, ফাতিমা জানালা খুলেছে সূর্যের আলো বাতাস ঢোকার জন্যে। আইনা ওয়াদাআতিল মালাবিসা, সে কাপড় চোপড় কোথায় রেখেছিল। ওয়াদাআতিল মালাবিসা ফিল খিজানাতি, সে কাপড় চোপড় রেখেছিল ওয়ার্ড্রবে। মাযা নাযাফাত ফাতিমাতু, ফাতিমা কি পরিষ্কার করেছে। নাযাফাত ফাতিমাতুল মাকতাবা, ফাতিমা টেবিলটি পরিষ্কার করেছে। মাযা কানাসাত, সে কি ঝাড়ু দিয়েছে। কানাসাত ফাতিমাতুল আরদা, ফাতিমা মেঝে ঝাড়ু দিয়েছে। লিমাযা ফাআলাত ফাতিমাতু হাযা, ফাতিমা কেন এমনটি করেছে। হুজরাতুন নাওমি তাহতাজু ইলা তানযীমিন, শোবার কক্ষটি গোছানো দরকার। হাল হুজরাতুকা তাহতাজু ইলা তানযীমিন, তোমার শোবার কক্ষটি কি গোছানো দরকার। সাধারণ উত্তর লা। হুজরাতি লা তাহতাজু ইলা তানযীমিন, আমার কক্ষটি গোছানোর দরকার নেই, আমার কক্ষ আগেই পরিষ্কার আছে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন এবং অত্যন্ত স্বাচ্ছন্দ্যে ফুরফুরে মনে আরবি শেখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।